ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ডিএনএ একটি আপডেট উঠে এসেছে ডিএ আদায় যৌথ আন্দোলন এই যৌথ আন্দোলন নিয়ে কী মন্তব্য করেছেন শিক্ষক শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আমরা দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন বাবুর পোস্ট ফেসবুক পোস্ট কিঙ্কর অধিকারী যৌথ আন্দোলনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য কি বলতে চেয়েছেন সংগঠন গত পঁচিশে মে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সংগঠন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের মেল আইডিতে ডি দাবিতে যৌথ আন্দোলনের আবেদন জানিয়ে এগারোই জুন কলকাতায় মিছিলের প্রস্তাব সহ এটি চিঠি পাঠানো হয় এর পরিপ্রেক্ষিতে আমরা সংগঠনগতভাবে তিরিশে মে আলোচনা করে আমাদের বক্তব্য তাদের জানিয়েছি প্রথমেই বলি যে কোনো ন্যায় সংগত দাবিতে আমরা বরাবর যৌথ আন্দোলনের পক্ষে আমরা প্রাথমিকভাবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি পাশাপাশি আমরা যে প্রস্তাবগুলি তাদের দিয়েছি সেগুলি হল যে কোনো যৌথ আন্দোলন গড়ে তুলতে গেলে প্রথম এবং অবশ্য পালনীয় কর্তব্য হলো বিভিন্ন সংগঠনগুলির সঙ্গে কথা বলে কিছু আহ্বায়ক এর নামে চিঠি করে একটি প্রস্তাবিত দিনে সবাই একত্রিতভাবে আলোচনার জন্য আহ্বান জানাতে হয় তারপর যৌথভাবে আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি স্থির করতে হয় তবেই দীর্ঘস্থায়ী যৌথ আন্দোলন গড়ে তোলা সম্ভব এই উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি আমরা কথাও জানিয়েছি শুধুমাত্র ডি এর দাবিতে নয় বর্তমানে জ্বলন্ত সমস্যা হলো নিয়োগে দুর্নীতি এবং স্বচ্ছভাবে সমস্ত শূন্য পদে অতি দ্রুত নিয়োগের দাবিটিকেও যুক্ত করতে হবে যদিও তা যৌথ আলোচনায় সেটি আলোচ্য বিষয় তবে আমাদের স্ট্যান্ড আমরা পরিষ্কারভাবে জানিয়েছি আমরা এও জানিয়েছি আগামী এগারোই জুন যদি শুধু আপনাদের সংগঠনের ডাকে কর্মসূচি ঘোষণা করেন এবং অন্য সংগঠনগুলিকে ব্যানার ছাড়া যুক্ত হওয়ার আহ্বান জানান তাহলে ওই দিন আপনাদের আন্দোলনের পাশে থাকতে আমাদের কোনো আপত্তি নেই এরপর ওই সংগঠনের পক্ষ থেকে আগামী ছয় জুন যৌথভাবে প্রেস কনফারেন্সের জন্য আমাদের আহ্বান জানানো হলে সেখানেও আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে যৌথ আন্দোলনের কর্মসূচি গ্রহণের আগে নিজেদের মধ্যে বসে অফলাইনে বা অনলাইনে মিটিংয়ের মাধ্যমে তা চূড়ান্ত করা উচিত না হলে কোনোভাবেই তা যৌথ আন্দোলন হতে পারে না আশা করি তারা যৌথ আন্দোলন গড়ে তোলার এই প্রাথমিক এবং অবশ্য পালনীয় পদক্ষেপগুলি গ্রহণ করার উদ্যোগ নেবেন এবং আমরা তাতে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেব সেই অঙ্গীকারও রাখছি এই বক্তব্য সবার কাছে তুলে ধরলাম এই কারণে আমাদের সকলের মধ্যে যে একটা সুসম্পর্ক রয়েছে তা যেন কোনোভাবেই ভুল বোঝাবুঝির মাধ্যমে নষ্ট না হয় তার জন্যই সকলের কাছে আমাদের এই বক্তব্য তুলে ধরলাম ন্যায়সঙ্গত দাবিতে যৌথ আন্দোলনের পক্ষে থাকার প্রতিশ্রুতি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম সভাপতি বিশ্বজিৎ মিত্র রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী মঞ্চ তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যৌথ আন্দোলন প্রসঙ্গে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের বক্তব্য আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে শিক্ষক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের মঞ্চ যৌথ আন্দোলনের পক্ষে যৌথভাবে আন্দোলনের পক্ষে